الله أكبر الله أكبر. এই মসজিদটি আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে যেটা শুনে এসেছি প্রায় 500 থেকে 550 বছর পুরনো এই মসজিদ। যদিও একটা শিলালিপি রয়েছে, এটা সেই পুরাতন ফার্সি ভাষার ইরানি ভাষা দিয়ে এটা আমাদের লেখা। বহু কারুকার্য নিয়ে এই মসজিদ, তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, চার কোণায় চারটি মিনার রয়েছে, সামনে একটা বড় সুন্দর শাহী গেট রয়েছে, পাশে তিনটি কবর রয়েছে, পাশে একটা সেই পুরাতন কূপ রয়েছে, পাশে আরও পাশে ইমামবাড়া রয়েছে, সেখানে পাঁচটি কবর রয়েছে। বহু দূর দূরান্তর দেশ বিদেশের বহু মানুষ, মন্ত্রী বিচারক হইতে অনেক, প্রতিদিন বহু পর্যটক এই মসজিদ দেখার জন্য আসেন। এই মসজিদের ভিতরে যখন নামাজ আমরা আদায় করি, তখন গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম, এ একটি ভালো দিক। এই মসজিদটা আজ আপনার মোগল আমলের তৈরি, তখন থেকে আমরা এখান থেকে আমাদের পূর্বপুরুষগুলো এখানে নামাজ পড়ছে আর কি। শুক্রবারের দিন ভরপুর মসজিদটা ভরপুর হয়, আর অন্যান্য বক্ত আপনাদের এই 50-40 এইভাবে হয়। আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি, শুনে আসতেছি যে এটা, এই মসজিদটা 15 শতাব্দীর দিকে এটা হয়েছিল। সুদূর ইয়েমেন এবং ইরান থেকে মানুষরা এখানে আসে, এই মসজিদটি নির্মাণ করেছিল। আমাদের পূর্বপুরুষরা ছিল, আগে শুনছিলাম যে শিয়া সম্প্রদায় ছিল, তারপরে এই যে বারো আউলিয়া এখানে পাশে বারো আউলিয়া মাজারে, ওখানে অনেক 12 জন আউলিয়া আসছিল, আসে আমাদের পূর্বপুরুষদেরকে এরকম শিয়া থেকে সুন্নিতে রূপান্তরিত করছে। তখন থেকে আমাদের এই মসজিদটি খুব সুনামের সহিত চলে আসতেছে। আমরা যতদূর জানি যে এটা হয়তো এই সুলতানি বা মোগল আমলের এটা স্থাপত্য, এবং দেখা গেল যে এখানকার মানুষদেরকে যেমন আকৃষ্ট করে, বাইরের মানুষরাও যখন পঞ্চগড়ে ঘুরতে আসে তারা মোটামুটি সবাই এটা ধারণা করে আসে যে আমরা শাহী মসজিদ ঘুরতে যাব। এদের যে কারুকার্যটা, মানে এখনকার দিনে এরকম ডিজাইন আসলে দেখা যায় না, দেখা গেল খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে এত সুন্দর করে ফুটাই তুলছে, যেগুলো আসলে দৃষ্টিনন্দন। যে খুব সুন্দর একটা স্থাপনা আসলেই, মানে দর্শনার্থীদের আকৃষ্ট করবে এরকম একটা। তবে মনে হয় যে এখনও কিছু কিছু জায়গা একটু সংস্কার করলে হয়তো আরও দর্শনার্থী আকর্ষণ করবে আর কি এই জায়গাটা। মসজিদটা অনেক মনোমুগ্ধকর মসজিদ, এবং এই মসজিদে একটা ডিজাইনের সঙ্গে আরেকটা ডিজাইনের মিল না থাকায় মসজিদটা আরও সুন্দর লাগে দেখতে। অনেক ভালো লাগলো মসজিদে নামাজ পড়ে। আমরা বাইরের নকশাগুলো দেখলাম, আবার ভিতরে ঘুরে দেখলাম যে অনেক সুন্দর একটা মসজিদ।